ত্রিপুরা দাবা অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাজ্য ভিত্তিক ওপেন দাবা প্রতিযোগিতা শনিবার থেকে নেতাজি সুভাষ আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে শুরু হয়েছে। দুদিনের এই প্রতিযোগিতার উদ্বোধন করেন ক্রীড়া পর্ষদের যুগ্ম সচিব সূর্য চক্রবর্তী। এই প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের 50 জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। রবিবার বিকেলে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। ওপেন দাবার জন্য 27টি পুরস্কার দেওয়া হবে। এছাড়া লকডাউনের সময় জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য খেলোয়াড় নির্বাচন করতে রাজ্য দাবা অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনলাইনে 11টি বিভিন্ন বয়সের দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেগুলোর 96টি পুরস্কারও দেওয়া হবে বলে ত্রিপুরা দাবা অ্যাসোসিয়েশনের সচিব দীপক সাহা জানিয়েছেন। দাবাকে আমরা আবার অফলাইনে শুরু করতে চলেছি আজকের এই টুর্নামেন্টের মধ্য দিয়ে। দুদিনের টুর্নামেন্ট, প্রাইজ মানি চেস টুর্নামেন্ট, অল ত্রিপুরা, সারা ত্রিপুরা থেকেই প্রতিযোগীরা এসছেন এবং টোটাল 20,000 টাকার প্রাইজ মানি ঘোষণা করা হয়েছে। আগামী দিন আমরা বিকেল 4টে প্রাইজ মানি পুরস্কার বিতরণ করা হবে। পাশাপাশি আমাদের লকডাউনের সময় আমরা যেহেতু অফলাইনে টুর্নামেন্টগুলি করতে পারিনি, আমরা অনলাইনে টুর্নামেন্টগুলি করেছি। সিলেকশন, যেমন ন্যাশনাল সিলেকশনে খেলতে গেলে আমরা স্টেট লেভেলে অনলাইনে সেই টুর্নামেন্টগুলো করেছি, ন্যাশনাল লেভেলেও সেগুলো অনলাইনে হয়েছিল। এখানে 11টা টুর্নামেন্ট আমরা করেছি ডিউরিং লকডাউন পিরিয়ড। সেখানে আমরা টপ 10 যে প্রাইজগুলো আছে, টোটাল 96টা প্রাইজ আমরা কালকে বিতরণ মানে ইয়ে করা হবে, ডিস্ট্রিবিউশন করা হবে। পাশাপাশি আজকে আমরা যে টুর্নামেন্ট, আজকে এবং কালকে দুদিনের মিলে, এই দুদিনের খেলায় আমাদের 27টা প্রাইজ দেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাও।